শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এবারের আলোচ্য বিষয় বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ। সরকার ব্যবস্থা রাষ্ট্রের যন্ত্রস্বরূপ। সরকারের মাধ্যমে রাষ্ট্র তার কাজ করে। সরকারের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকারের বিভিন্ন বিভাগ বা অঙ্গ রয়েছে। সাধারণভাবে সরকার বলতে আমরা বুঝি আইন পরিষদ, রাজনৈতিক দল, মন্ত্রিপরিষদ, শাসনকর্তা, আদালত ও পুলিশ। সামগ্রিকভাবে সরকারের তিনটি বিভাগ রয়েছে, যথা: এক, নির্বাহী বা শাসন বিভাগ; দুই, আইন বিভাগ; তিন, বিচার বিভাগ। প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থায় এই তিনটি মৌলিক বিভাগ বিদ্যমান থাকে, কেননা সরকারের গুরুত্বপূর্ণ তিনটি কাজ হচ্ছে প্রশাসন পরিচালনা, আইন প্রণয়ন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। বাংলাদেশ সরকারের অঙ্গসমূহ: নির্বাহী বা শাসন বিভাগ, রাষ্ট্রের শাসনকার্য তথা নিত্যদিনের প্রশাসনিক ও দাপ্তরিক কাজ পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত ও সুবিধাসমূহ বাস্তবায়ন করে যে বিভাগ তাকে শাসন বিভাগ বলে। বিস্তৃত অর্থে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মন্ত্রিসভা, আমলা, নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কূটনৈতিক, দাপ্তরিক কর্মকর্তা, এমনকি গ্রাম্য চৌকিদার সহ সকল প্রশাসনিক কর্মচারীদের নিয়ে নির্বাহী বা শাসন বিভাগ গঠিত। আইন বিভাগ: সরকারের তিনটি বিভাগের একটি হচ্ছে আইন বিভাগ। আইন বিভাগ আইন প্রণয়ন এবং প্রয়োজনবোধে প্রচলিত আইনের সংশোধন বা রদবদল করে থাকে। আইন বিভাগের একটি অংশ হল আইনসভা বা পার্লামেন্ট। আইনসভা আইন প্রণয়ন করে। আইনসভা নির্বাচিত গণপ্রতিনিধিদের নিয়ে কিংবা কোনো কোনো ক্ষেত্রে মনোনীত সদস্যদের নিয়ে গঠিত হয়। আইনসভা প্রণীত আইন রাষ্ট্রপ্রধানের সম্মতি লাভের পর কার্যকর হয়। প্রত্যেক রাষ্ট্রের আইনসভা রয়েছে এবং এসব আইনসভা বিভিন্ন নামে পরিচিত। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস, ব্রিটেনের আইনসভা পার্লামেন্ট এবং অধিকাংশ মুসলিম রাষ্ট্রের আইনসভা মজলিস নামে পরিচিত। কোন দেশের আইনসভা এককক্ষ বিশিষ্ট, আবার কোন দেশের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে থাকে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় উচ্চ পরিষদ ও নিম্ন পরিষদ থাকে। বাংলাদেশের আইনসভা অবশ্য এককক্ষ বিশিষ্ট। ভারত, যুক্তরাষ্ট্র, ব্রিটেনের আইনসভা দুকক্ষ বিশিষ্ট। বিচার বিভাগ: সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সরকারের যে বিভাগ আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে থাকে তাকে বিচার বিভাগ বলে। আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান, ন্যায় বিচার প্রতিষ্ঠা, নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষা বহুলাংশে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার উপর নির্ভরশীল। রাষ্ট্রের সকল আদালত এবং বিচারক নিয়ে বিচার বিভাগ গঠিত হয়। Vision.